প্রিয় শিশুর অভিভাবক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি বোকা শিশুদের নিয়ে একটু আলোচনা করব, যে শিশুগুলো একটু বোকা। এই বোকা শিশুদের জন্য অনেকগুলো সিমটম রয়েছে। ধরুন আপনার একটা বোকা শিশু বা আপনার পাশের বাড়ির বোকা শিশু, এই বোকা শিশুটা যদি মুখ চেপে হাসে তাহলে একটা মাত্র মেডিসিন স্প্রে। আর এই বোকা শিশুর বোকামিটা যদি এমন হয় এ কারণে সে হস্তমৈথুনও করে, অর্থাৎ মাস্টারবেশন উইথ, বোকামি তো তার মধ্যে আছেই, তার পাশাপাশি যদি হস্তমৈথুন করে তাহলে তিনটা মেডিসিন রয়েছে, ম্যাডোরিনাম, বিউফোরানা, ওরিজ। তো বোকার ব্যাপারটা আমারও বলি, শিশুদেরকে তো আমরা অনেক সময় বেশি বোকা মনে করি, এবং বোকার একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করলেই কিন্তু সিমটম হিসেবে বিবেচ্য। হ্যাঁ, আর বোকার লিমিট যদি ক্রস না করে, একটু বোকামি তো শিশুরা করবেই, সেটাকে আমরা কিন্তু স্বাভাবিক অবস্থা ধরে থাকি। এই স্বাভাবিক অবস্থায় কখনো সিমটম হয় না, এটাকে ট্রিটমেন্টযোগ্য বলা হয় না। যদি অস্বাভাবিক বোকামি হয় তাহলে অবশ্যই আমরা এটাকে সিমটম হিসেবে বিবেচনা করব। তো শিশুর বোকামিটা এরকম হয় যে সে বিছানা থেকে পালক তুলতে থাকে। এখন তার পালকের বিছানা নাই, যে শিশুর বিছানা খুঁটবে, খুঁটে ওটার ভিতর থেকে তুলাগুলো টেনে টেনে বের করতে থাকে। হ্যাঁ, সে তার মধ্যে এরকম টেন্ডেন্সি থাকবেই। হ্যাঁ, সে যে বিছানায় যাক, সে কিছুক্ষণ পরে সেই দেখবেন যে বিছানার চাদরটা উঠাবে, সরাবে, সরিয়ে ওই আপনার যে তোষক আছে, তোষকের এইগুলো ফাঁক করবে, অর্থাৎ যেখানে শিলি দেওয়া আছে শিলির জায়গাটা ফাঁক করে ওইখান থেকে খুব সুন্দর করে তুলাগুলো টেনে টেনে বের করবে। এরকমটা যদি তার মধ্যে টেন্ডেন্সি থাকে, এনটিম ক্রুট একটি মাত্র মেডিসিন। শিশু চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি করতে থাকে, যদি এমনটা হয়, অর্থাৎ এখানে চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি মানে হলো শিশু শিল করবে, শিকিং করবে, শিকিং মানে হলো উচ্চ চিৎকার করবে, জোরে জোরে কান্না করবে, জোরে জোরে চিল্লা চিল্লি করবে, যদি এমনটা হয়। তিনটা মেডিসিন রয়েছে, টিউবারকুলিনাম, বোরাক্স, ল্যাক ক্যানাইনাম। তো এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের নিকট কেন উপস্থাপন করছি, তো এই বিষয়গুলো আপনার শিশুর তো একটা মানসিক প্রবলেম, তো এই প্রবলেমটার পাশাপাশি যদি তার জ্বর হয় তাহলে আপনি এই সিমটমগুলো আপনার ডাক্তারকে বলবেন, তো বললে তার ওই জ্বরটা ভালো হয়ে যাবে। এই সিমটমের পাশাপাশি যদি আপনার শিশুর সর্দি হয় আপনি এই সিমটমগুলো আপনার ডাক্তারকে বলবেন। তো এই জ্বরের সিমটমের সাথে যদি এই সিমটমটাকে ম্যাচিং করে একজন হোমিওপ্যাথি ডাক্তার ঔষধ দেয় তাহলে ভালো হয়ে যাবে, সর্দি ভালো হয়ে যাবে, নিউমোনিয়া ভালো হয়ে যাবে, তার মধ্যে আদার সাদা যেমন খাওয়ার রুচি কম, খাওয়ার রুচি ফিরে আসবে, তার মধ্যে খুব দুর্বলতা, স্বাস্থ্য হচ্ছে না, সেটা ঠিক হয়ে যাবে। এই সিমটমগুলো পাশাপাশি তার আদার্স ডিজিজের ট্রিটমেন্টের জন্য এই সিমটমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বার্তা দিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান, তাহলে এখনই ব্রাউজ করুন hdhomeo.com। এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেওয়া আছে। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন 01978789494 নম্বরে।